পাহাড় ঝর্ণা লেক কেভ আর ভ্যালির অভয়ারণ্য হল মেঘালয়। এর সবগুলো একদিনে টাচ করা সম্ভব শিলং চেরাপুঞ্জি ভ্রমণে। তাই সকালে শিলং এর পুলিশ বাজার থেকে যাত্রা শুরু করেছি। একদিনের মধ্যে যেন মোটামুটি সবকিছু কভার করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। প্রথমেই চলে এলাম এলিফ্যান্ট ফলসে। পাহাড়ি ঝর্ণার এই জলধারাটি তিন ধাপে প্রবাহিত হয়ে নিচের দিকে নেমে গেছে, এ কারণে স্থানীয়রা এটাকে থ্রি স্টেপস ওয়াটার ফলস বলে। এখন আমরা চলে এলাম উমায়াম লেকে। মেঘালয়ের মধ্যে সবচেয়ে বড় লেক এটি। এই লেকের মধ্যে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে, ইচ্ছে করলে ট্রাই করা যেত কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। এখন আমরা ছুটে চলছি চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জির অপর নাম হচ্ছে সোরা। শিলং শহর থেকে দূরত্ব 50 কিলোমিটার প্রায়। তবে অর্ধেক রাস্তা না পেরোতেই আমরা মাউক ডকে চলে এলাম। এখানে একটি সুন্দর ভ্যালি রয়েছে। ভি শেপের এই সবুজ ভ্যালিটি বেশ বিস্তীর্ণ। অফিসিয়াল নাম হলো মাউক ডক ড্যাম্পে ভ্যালি। আমাদের পরের স্পটটি হলো মাউসমাই কেভ, খাসি পাহাড়ের ভেতরে একটি গুহা। তবে চলতি পথে আরেকটি ঝর্ণা দেখা পেয়েছিলাম, এটি হলো ওয়াকাবা ঝর্ণা। আমরা মাউসমাই কেভে চলে এসেছি। এটি হলো গুহার এন্ট্রি পয়েন্ট। 150 মিটার পর্যন্ত এই কেভের ভিতরে এক্সপ্লোর পারমিট আছে। আমরা এক্সপ্লোর করলাম, 20 মিনিট সময় লাগলো। প্রথমবারের মতো গুহার ভিতরে প্রবেশের স্বাদ নিলাম। এখন আমরা যে স্থানে এলাম এটি হলো মেঘালয়ের সবচেয়ে সুন্দর ঝর্ণা নোকালিকাই ফলস। বহুকাল আগে কালিকা নামে এক নারী মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে এখানে আত্মাহুতি দিয়েছিলেন। তার নাম অনুসারে এই ঝর্ণাটির নাম নোকালিকাই। চলতে চলতে আমরা ইকো পার্কের কাছে চলে এসেছি। এটি হলো সোরা ইকো পার্ক, অনেকের নিকট চেরাপুঞ্জি ইকো পার্ক হিসাবে পরিচিত।
আর আমরা যেটা সেভেন সিস্টার ওয়াটারফলস হিসেবে চিনি সেটা কিন্তু এখানে অফিসিয়াল নাম হলো নোসিং থাইং ফলস। এই ঝর্ণার হাইয়েস্ট পয়েন্ট মূলত এই পার্কের শেষ প্রান্তে, এখন আমরা সেখানেই যাচ্ছি। পার্কের শেষ প্রান্তে সেভেন সিস্টার ওয়াটারফলস এর হাইয়েস্ট পয়েন্টটি রয়েছে। এই যে এটি হলো হাইয়েস্ট পয়েন্ট, দেখুন কি অবস্থা। এখন শুষ্ক মৌসুম, অথচ বর্ষাকালে এই ঝর্ণাটি দানবীয় আকার ধারণ করে। এই জলধারাটি প্রবাহিত হয়ে বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরে গিয়ে মিলিত হয়েছে। বিকেল হয়েছে, এখন আমরা শিলং এর দিকে ফিরে যাচ্ছি। সন্ধ্যায় এখন আমরা পুলিশ বাজারে চলে এসেছি। লোকাল আর্টিস্টদের নিয়ে একটি কনসার্ট চলছে এখানে। যাই হোক, সব মিলিয়ে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।